নবী সাসন কি মানুষ ছিলেন? আপনাদের কেমন লাগে, ফেরেস্তা ছিলেন? আপনারা যদি জিজ্ঞেস করেন যে মানুষ ছিলেন, আমি বলছি ফেরেস্তা ছিলেন, মানুষ ছিলেন। মানুষ কিসের পয়দা? বলছে সব মানুষ মাটির পয়দা, নবী নূরের পয়দা নাকি? আরে যুক্তি বুঝেন। আচ্ছা, নবী সাল্লাম আদম সন্তান না জিব্রাইল সন্তান? তাহলে আদম সন্তান মাটির। হ্যাঁ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলছেন যে আদমকে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, তো যদি তিনি আদম সন্তান তো মাটির সন্তান কি নূর? নূর নবীকে বলাটাও একটা শিরকি আকীদা, এটাও ভালো করে সেরে রাখেন। এটা ছোটোখাটো আকীদা নাই, ছোটোখাটো আকীদা নয়। আর এটা আমি শুধু বলছি না, আজকে আমার কাছ থেকে শুনলেন, বাংলাদেশ আলহামদুলিল্লাহ কিছু সহি আকীদার আলেমরা আছে এখন আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে, যে বলবে আল্লাহ নূর তো আল্লাহর অংশ হইল কি না, আল্লাহ নূর থেকে পয়দা ওরা বলছে, তা আল্লাহর অংশ হলো না? যে আল্লাহর অংশ করবে এটা কুফুরি না শিরক না? আল্লাহর অংশ মানে শিরক, নবী আল্লাহর নূর মানে আল্লাহর সাথে শরিক করলেন আপনি। জি হ্যাঁ, যেমন আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা মুশরিক হয়েছে, তেমনি আল্লাহর নূর বরা আল্লাহর পুত্র বলে একই জিনিস, আল্লাহর পুত্র আল্লাহর অংশ আর আল্লাহর নূরটাও আল্লাহর অংশ। সুতরাং সেই ব্যক্তি শিরকি আকীদা রাখলো, ভালো করে শুনে রাখলো।